প্রিয় দর্শক আসসালামু আলাইকুম 20 ডিসেম্বর 2023 কিশি and Kamachanele নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কিশি and Kamachanele অবস্থান করছে নাফিস ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া কবরস্থান পারকুরে আসার পরে এই খামার এই ফার্মের মালিক 35 থেকে 40 বছর যাবত কিন্তু এই গাভিগরুর ব্যবসার সঙ্গে জড়িত আপনারা যারা সরাসরি আসেন ওনাকে আপনারা মোটামুটি যারা আসেন চেনবেন অনলাইনে একেবারে নতুন তো আমরা কাকার সাথে কথা বলবো সরাসরি এবং ওনার কাছে দুইটা নতুন গাভী রয়েছে গাভীগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স নিয়ে আলোচনা করার চেষ্টা করব কি কি সুযোগ সুবিধা দিবে গরুগুলোর ক্ষেত্রে এই সকল বিষয় জানবো আপনারা যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন আমরা সরাসরি চলে যাব আমাদের কাকার কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু কাকা কেমন আছেন আছি ইনশাআল্লাহ ভালো আছি কেনাবেচা কেমন আপনার মোটামুটি ভালো আচ্ছা কাস্টমার এসে নিচ্ছে নাকি হ্যাঁ কাস্টমার সরজমিনে এসে দেখে নেবে আমার অনলাইনে তো সেই একটা প্রতিবেদন করতে ওর পর তো আর কাউকেই দেন নাই না না আচ্ছা বেচা কিনা হইছিল ওগুলো হ্যাঁ হ্যাঁ কিনা বেচা হইছে সাধ্যের মধ্যে দিলে কিন্তু জিনিস থাকে না আচ্ছা শুরুতে যারা নতুন দর্শক আছে যেহেতু একটা প্রোগ্রাম দিবেন অনেকেই চেনে নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা জানাবেন মোহাম্মদ সিরাজুল ইসলাম নাম ভাঙ্গরা চৌবাড়িয়া বাড়ি নাফিস ডেইরি ফার্ম আচ্ছা এখান থেকে তো কাকা গাভী গরু বিক্রি করেন না জি জি গাভী গরু গত সপ্তাহে মানে এর আগের প্রোগ্রামে বলেছিলেন 35 থেকে 40 বছর আপনার ব্যবসার বয়স জি জি আচ্ছা এখন কতগুলো গাভী আছে এখন শুধুমাত্র দুটো গাভী দেখাবো মাত্র দুইটা বাকিগুলো বিক্রি হয়ে গেছে বাকিগুলো বিক্রি হয়ে গেছে তো সুযোগ সুবিধা কি আপনার কাছ থেকে গরু কিনলে সুবিধা আমার কাছে দোয়াল গাভী নিলে দুধ দহন করে নিবি ডাল ভাত আমার কাছে ফ্রি আচ্ছা ডাল ভাত ফ্রি খাবে থাকবি দোয়া দান করে দুধ মিললি টাকা দিয়ে নিয়ে চলে যাবে আর না মিললে দরকার নাই না না মিললে নিতে হবে আর যারা প্রেগন্যান্ট কেনে প্রেগন্যান্টে কি কি সুযোগ সুবিধা সুযোগ সুবিধা জরাউ বাটকানা এইগুলো গ্যারান্টি যারা বাচ্চাটা বের করে নিতে চায় এখান থেকে অনেকে রিস্ক মনে আছে এরকম সুযোগও আছে টাকা কি দিয়ে দিতে হবে নাকি অর্ধেক দিলে হবে টাকা দিয়ে দিতে হবে হয়তো কিছু বাজার রাখলে বাচ্চা ডেলিভারি করে ওনাকে ফোন দেব এসে নিয়ে যাবে আচ্ছা কেমন দাম থেকে শুরু করব আজকে সর্বনিম্ন আজকে সর্বনিম্ন দাম হবে আপনার এটা 60000 160 বাচ্চা সহ দুধ কত লিটার আছে ওটা দুধ আছে 13 কেজি বাচ্চা সহ 160 আর উপরে উপরে একটা আছে প্যাগনেট ওটার দাম কত ওটার দাম হলো 70 চলেন এক এক করে দেখি আর গরুগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান এক নম্বর সিরিয়ালে কাকা মোটামুটি মাঝারি বডির একটা গাভী রং সাদা কালো বাচ্চা সহ এটা কি জাতের গাভী আসলে এটা রানী শঙ্কর কই আমরা আপনারা বলেন রানী শঙ্কর জাত তো হলস্টাইন ফ্রিজিয়ান জি জি হলস্টাইন ফ্রিজিয়ান হয়তো শক করে রানী শঙ্কর বলেন রানী শঙ্কর বয়স কয় দাঁত 6 দাঁত হচ্ছে খিল আছে কাকা খিল আছে দুই মুরেই খিল আছে নতুন 6 দাঁত হচ্ছে জি কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা আচ্ছা বাচ্চাটা একটু তুলে দেন মাথাটা বাচ্চাটার কি বাচ্চা কোলে সার বাচ্চা কি জাতের হইছে মার জাতি হইছে কালার যে লাল সাদা বাচ্চাটা বাবা ছিল লাল আচ্ছা এজন্য লাল সাদা হইছে এজন্য লাল সাদা বয়স কেমন বাছুরের বয়স আজ 5 দিন রুবেল ভাই একটু সরেন ওখান থেকে বাচ্চাটা ভালো করে দেখান রুবেল সর আচ্ছা 5 দিন জি নাভিটা তো পড়ে গেছে না ডেলিভারি করার সময় নাভি সমান ছিড়ে গেছে এর কতবার টানতে হয় সারা দিনে তিনবার টানি আমি তিনবার হ্যাঁ এখন বর্তমান তিনবার টানি পরে দুইবার টানলি হবে দর্শক কিন্তু তিনবারের বুঝ নেবে না দুইবারের বুঝ দিতে হবে আমি দেখা দেব কত লিটার দেখাবেন আমি বললে 16 লিটারও বলতে পারবো অত বলবো না 13 কেজি গ্যারান্টি 13 লিটার জি সকালে টানে এখন যদি দহন করা যায় সকালে টানে কত লিটার হবে কেজি বিকালে 5 কেজি 8 5 13 মা বোনরা চাইলে কি দহন করতে পারবে শান্ত কেমন একটু ধারবাট দেখান তো আমাদের শান্ত গরু আচ্ছা একটু চারটা ধারবাট দেখা দেন গরু দুইটা কাকে একটু খুঁটিনাটি সবই দেখানোর চেষ্টা করি ধারবান খুবই স্বাদ নাই দেখেন সাত লাগে না 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 কিচ্ছু লাগবে না আল্লাহর রহমতে কিচ্ছু লাগবে না আচ্ছা চারটা বাটও কিন্তু বেশ বড় বড় বাট সাদা বাট হ্যাঁ বানর সাদা গরুর ফুল সহ আচ্ছা শুধু একটা একটা করে আমাদের টেনে দেখাবেন এই দেখেন দেখি বাম হাত দিয়ে টানেন হ্যাঁ এক আচ্ছা পিছেরটা দুই বাচ্চা যেটা খাচ্ছে ওটা দেখি তিন চার আচ্ছা চারটা বাট ক্লিয়ার ছাত্রদের কিছু প্রয়োজন নাই দুধের গ্যারান্টি সার বাচ্চা সহ বাচ্চা খাওয়ার পরে 13 কেজি গ্যারান্টি 13 কেজি গ্যারান্টি দাম 160 যারা এসে কাকা দেখে নিচ্ছে যেমন এই গরুটা যদি আসে 13 কেজি তো দেখে নিতে পারবে যারা আপনার কথায় বিশ্বাস করে নেবে যদি ওখানে গিয়ে 13 লিটার না পায় সে ক্ষেত্রে আপনি 13 লিটার না হলে আমি গরু ব্যাক নেব ফেরত নিয়ে আসবেন হ্যাঁ তার 10 টাকা লস নাই আচ্ছা গাড়ি ভাড়া কে দিবে গাড়ি ভাড়া আমি দেব যদি আমার গরু দুধে না মেলে আচ্ছা দাম কত এটার এটার দাম লবো 1,60,000 160 দরদামের সুযোগ দিবেন কি? এখন দর্শক বাইরে লিয়ে এক সময় বলে 500 দিলাম না 1000 দিলাম না, তাছাড়া ওই আহামরি দরদামের সুযোগ নাই না না একদমের মতই আর গরুটাও দর্শকরা দেখবে, আরো 10টা প্রতিবেদন দেখবে আমাদের, অবশ্যই দামের বেশি হলে দরদাম করবে আর পর্তায় মনে হলে কিনবে। চলেন আমরা শেষের গরুটা দর্শকদের দেখাই। 2 নম্বর সিরিয়ালে একবারে ফুল মাঝারি বডি, মাঝারির থেকে একটু মাথা তোলাই আছে, একটু মাথা তোলা। আচ্ছা এটা কি জাতের? এটা রানী শঙ্কর। এটাও রানী শঙ্কর, এটা 100 রানী শঙ্কর। আচ্ছা এটাও জাত হলস্টাইন ফ্রিজিয়ান, বেশি সাদার কারণে ভালোবেসে অনেকে রানী শঙ্কর ডাকে। রানী শঙ্কর বলে। এটা কি জোয়ান লাগে খুব? দুই দাঁত বয়স, এই মাত্র দুই দাঁত হইছে। মাত্র দুই দাঁত হইছে। এটা কি প্রেগন্যান্ট? এটা প্রেগন্যান্ট। কত মাসের গাব? 9 মাস প্রেগন্যান্ট। 9 মাসের গাব। জি। আচ্ছা দামে কিন্তু এটাও সাশ্রয় দেব। হ্যাঁ এটাও সাশ্রয়। আচ্ছা এটা সময় কত দিন আছে কাকা? এটার সময় আছে আর 15-16 দিন। এখনো 15 থেকে 16 দিন। যারা গাবে কিনে নিয়ে যেতে চায় যেতে পারবে কি? হ্যাঁ কোনো সমস্যা না। গাড়িতে আবার বাচ্চা হয়ে যাবে না তো? না 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 গাড়ির বাচ্চা হবে। আর যারা বাচ্চা এখান থেকে বের করে নিতে চায় কোনো সমস্যা নাই, বাচ্চা আমি বাইরে দেব। খাবারের খরচ দিতে হবে কি? খাবারের খরচ দিতে হবে। খাবারের খরচটা নিয়েন না কাকা, আপনারা এত বড় ব্যাপারী, আপনার জন্য আমি এটা ছাড় দিয়ে দিলাম। খাবারের খরচ কিন্তু আপনার আমার। আচ্ছা 15 দিন খাইলেও 15 দিন খাবে, 5 দিন খাইলে 5 দিন খাবে। আচ্ছা এগুলো দুধ আসতে পারে কেমন? এগুলোর দুধ সর্বনিম্ন 17-18 কেজি দুধ হবে, 15 কেজি গ্যারান্টি। 15 কেজি গাভীই গ্যারান্টি। এইটার দাম কত? এটার দাম চা তো লাগে 180, অত চাবো না। হ্যাঁ 170 দাম। 170 জি 170 আর 160, ওখানে 30 আর এখানে 300, দুইটার দাম আসে 3,30,000। জোড়ায় যদি কেউ নাই, দুইটা ধরেই যদি কেউ নাই, জোড়ায় যদি কেউ নাই, কয় টাকা কম নেবেন? গাড়ি ভাড়াটা ফ্রি দিয়ে দেব। অল বাংলাদেশ গাড়ি ভাড়া, বাংলাদেশ যে জায়গায় যায় গাড়ি ভাড়াটা ফ্রি। আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন, বলতে পারবেন কি মুখে? স্ক্রিনে দিয়ে দিব। আচ্ছা দর্শক যারা ভিডিওটা দেখলো, আপনি তো অনেক অভিজ্ঞ অনেক পুরাতন, দর্শকদের কোনো মেসেজ দিবেন আপনার মাধ্যমে কিভাবে গরু বাছুর কেনা উচিত আর দর্শক ঠকবে না? অবশ্যই, অনেক মানুষ কিন্তু প্রতারিত হয়েছে। সরজমিনে এসে দেখে নিবি, ওই হবে ওটা বাদ, যেটা হচ্ছে এটা সরজমিনে দেখবে, হওয়ার কথা বাদ। জি আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ কাকা নতুন কালেকশনের আমাদের দুইটা গাভী দেখানোর জন্য। আপনারা পুরাতন চেষ্টা করবেন যে প্রতি সপ্তাহে যেন আমাকে হোক বা অন্য কাউকে হোক রেগুলার অনলাইনে থাকার। অবশ্যই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।